দাদা এদিকে দেখিও, দেখিও না, কেউ যাবে না, কেউ যাবে না। আরে তুমি তাওয়ালটা সরানো কবি, কি করে রে স্যান্ডি? যারা কিনা মণিপুরের বাসিন্দা, ওরা মায়ানমার থেকে 24 কিলো গোল্ড ইন্দো বর্ডার মায়ানমার ক্রস করে কুচবিহারে ঢুকে, এবং কুচবিহার থেকে বাসে করে NBSTC বাসে করে শিলিগুড়িতে প্রবেশ করে। এবং DRI অফিসাররা ফ্রম দ্য রিলায়েবল সোর্স, DRI অফিসাররা খবর পায়, তাদের ইন্টারসেপ্টেড করা হয় এবং অ্যাডমিটেড করা হয় যে হ্যাঁ তারা এই সোনাগুলো জেলে কেনা সব সুইস, অস্ট্রেলিয়ান, চাইনিজ। তারা মায়ানমার বর্ডার থেকে পার করে ভারতবর্ষে প্রবেশ করে এবং তাদের উদ্দেশ্যে তাদের কলকাতা এবং শিলিগুড়িতে বিক্রি করে। ইন্টারসেপ্টেড করার পর তাদের যে ট্রাউজার আছে, ট্রাউজার থেকে 24 কিলোগ্রাম গোল্ড ধরা হয়। তারা সব মণিপুরের বাসিন্দা। এর মার্কেট ভ্যালু 7,98,76,000। নামগুলো নামগুলো MD নুমাম, MD লুকমান, হাফিজ মিসাবুদ্দিন, MD জামিল আহমেদ, MD দাউদ আক্তার, MD ওয়াসিম খান। এরা সব মণিপুরের বাসিন্দা এবং তারা ২৪টা বিস্কুট আছে, এক একটা বিস্কুট ওজন 1 কিলো, 24 কিলোগ্রাম। একজনের পকেটে 4টা করে পিস ছিল। হ্যাঁ, ট্রাউজারের স্পেশাল পকেট করা আছে, সেই পকেটে ওরা নিয়ে আসছে। কখন অ্যারেস্ট করা হয়? কালকে সন্ধ্যায় অ্যারেস্ট করা হয়। আর এদেরকে তো আজকে আমাদের কোর্টে প্রোডাকশন করা, কিন্তু অ্যাজ পার আমাদের রেজুলেশন, ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের যে রেজুলেশন আসে যে আমরা কোনো কাজ করবো না, সেজন্য আজকে এটা মুভ হবে না। নেক্সট ডেকে এটাকে প্রোডাকশন করা হবে। আজকে বার কাউন্সিলে মিটিং আছে, সেই মিটিংয়ের সিদ্ধান্ত হবে যে ফার্দার প্রোগ্রেস কী হবে। দাদা আপনার নাম যাচ্ছিল ত্রিদীপ শাহ। এটা মায়ানমার বর্ডার হয়ে ভারতবর্ষে প্রবেশ করে এবং মণিপুর হয়ে কুচবিহার ঢুকে এবং তারা বাসে ওঠে, 3টা বাসে এরা আসছিল এবং NBSTC এদের শিলিগুড়ি।